আলোচনা করছিলাম, তা আজকে আলোচনা হবে বদরের যুদ্ধ, যেটা 624 খ্রিস্টাব্দে হয়েছিল। বদরের যুদ্ধটা কেন হলো, এর কারণ কি ছিল, তার ফলাফল কি হলো, যুদ্ধের ঘটনা কিভাবে ঘটলো, এইটা মূলত আমাদের আজকে আলোচনা। যুদ্ধ বদরের যুদ্ধটা হলো, এখানে আমরা বদরের যুদ্ধ কাকে বলবো সেটা আগে জানা দরকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, কুরাইশরা তাকে কিন্তু আগেই, হিজরতের আগেই হত্যা করার একটা ষড়যন্ত্র করেছিল, কিন্তু দেখা গেল তিনি সেই সময় আল্লাহর নির্দেশে ঐশী বাণীকে মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন, বিধায় মক্কার কুরাইশরা তাকে হত্যা করতে পারেনি। কিন্তু তাই বলে এই মক্কার যে কুরাইশরা এই হত্যার ষড়যন্ত্র থেকে তারা থেমে যায়নি, তারা সব সময় চেষ্টা করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এবং ইসলাম যাতে প্রতিষ্ঠিত না হয়, এই জন্য তারা সবসময় চেষ্টা করে গিয়েছে। এখানে আমরা দেখেছি যে বদরের যুদ্ধটা হয়েছিল 624 খ্রিস্টাব্দে, এইটা মূলত কুরাইশদের যে ইচ্ছা ছিল মোহাম্মদকে শেষ করে দেওয়া বা ইসলামকে ধ্বংস করে দেওয়া, তারই ফলশ্রুতিতে 624 খ্রিস্টাব্দে বদর প্রান্তে এই যুদ্ধটা হয়েছিল, এটাকে আমরা বলছি বদরের যুদ্ধ। এই যুদ্ধে বিভিন্ন কারণ ছিল, কি কি কারণ আছে, কারণগুলো আমাদের আসলে দেখা দরকার। প্রথম কারণ আমরা দেখবো কুরাইশদের শত্রু। এই কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন থেকে তিনি নবী হিসাবে স্বীকৃতি পান, তখন থেকে এই কুরাইশরা মহানবীকে হত্যার জন্য বা তাকে যাতে ইসলাম প্রসার না করতে পারে, এই জন্য তারা বহুবার তার গতিরোধ করেছে, তাকে বোঝাইছে ইসলামের পথ থেকে সরে আসার জন্য। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা না শুনে তিনি ইসলাম প্রচার করার জন্য তৎপর ছিলেন। এটাই ছিল মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার তাদের একমাত্র পরিকল্পনা, যে তাদের ইচ্ছা ছিল ইসলাম তাকে প্রতিষ্ঠিত না হতে পারে। এখানে দেখা গেছে মক্কায় তাকে হত্যা করতে পারেনি, কিন্তু মদিনা যে চলে যাওয়ার পরেও তাকে হত্যার জন্য তারা ব্যস্ত ছিল, এই জন্য তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সময় স্বস্তি দেয়নি। এখানে তিনি মদিনায় গিয়েও মক্কার কুরাইশদের হাত থেকে রক্ষা পাননি, ফলে দেখা গেল মক্কার এই কুরাইশরা তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। এরপরে আমরা দেখব যে আব্দুল্লাহ বিন উবাইয়ের ষড়যন্ত্র। আমরা দেখেছি মদিনায় খাজনা দপ্তরের নেতা ছিলেন আব্দুল্লাহ বিন উবাই, তার ইচ্ছা ছিল মদিনার নেতা হওয়া, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন মদিনাবাসীরা দলে দলে ইসলামের পতাকাতলে আসতে থাকে এবং আব্দুল্লাহ বিন উবাইয়ের জনপ্রিয়তা ছিল এইটা আস্তে আস্তে কমতে থাকে, ফলে তার সেই নেতা হওয়ার স্বপ্নটা আস্তে আস্তে মিলান হয়ে যেতে লাগে। ফলে তিনি কি করলেন, মক্কার যে বিধর্মী কুরাইশরা যারা মুহাম্মদের শত্রু, তাদের সাথে তিনি আতাত করলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে যাতে বহিষ্কার করা যায়, এই জন্য তিনি তৎপর ছিলেন এবং মদিনায় কুরাইশদের সাথে তিনি গোপন আতাত করে এই ষড়যন্ত্রে লিপ্ত হলেন। এরপর আমরা দেখব মুসলমানদের শক্তি বৃদ্ধি। এখানে দেখা যাচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করার পরে যখন মদিনায় গেলেন, তখন মুসলমানদের শক্তি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এখানে এই মুসলমানদের শক্তি বৃদ্ধি পাওয়ার ফলে মক্কার কুরাইশরা আতঙ্কিত হয়ে পড়ে, তারা দেখল যে মুসলমানদের শক্তি যদি দিন দিন বৃদ্ধি পায়, তাহলে তাদের যে ঐশ্বর্য, তাদের যে ক্ষমতা, তাদের যে দম্ভ, এগুলো আস্তে আস্তে মিলন হয়ে যাবে। ফলে তারা চাচ্ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎখাত করে দেওয়া বা ইসলাম শেষ করে দেওয়া, তারা চাইছিল যে অঙ্কুরে যদি আঘাত করা যায়, অর্থাৎ আমরা দেখেছি যে হিজরতের মাত্র 2 বছরের মধ্যেই তারা এই যুদ্ধ ঘোষণা করে। আসলে এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মদিনায় গিয়েছেন ইসলাম প্রচারের জন্য, যুদ্ধ করার জন্য নয়, ফলে
যুদ্ধের জন্য তার কোনো প্রস্তুতি ছিল না। কিন্তু মক্কার কুরাইশরা তারা চিন্তা করেছিল যে প্রথমে যদি আঘাত করা যায় বা সামরিক শক্তি দিয়ে তাদেরকে মোকাবেলা করা যায় তাহলে দেখা যাচ্ছে তারা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, এটাই ছিল তাদের পরিকল্পনা। এই জন্য এখানে তাদের মোটামুটি অনেকটা আশঙ্কা ছিল। এরপরে বাণিজ্যিক পথ রুদ্ধ, পরে আমরা দেখব বাণিজ্যিক পথ রুদ্ধ কি, এটা একটা জিওগ্রাফিক্যাল একটা ব্যাপার আছে যে মক্কা মদিনা তারপরে সিরিয়া, সিরিয়া ছিল তৎকালীন সময়ে একটা ব্যবসায়িক কেন্দ্র। এই সিরিয়াতেই তৎকালীন সময়ে আরব উপদ্বীপের অনেকেই ব্যবসা বাণিজ্য করার জন্য সেখানে যেতেন। এখন যেহেতু মক্কা মদিনা মাঝখানে উপস্থিত অবস্থান হওয়ার কারণে এখানে মক্কাবাসীদের বা কুরাইশদের একটা মনে মনে ভীতির সঞ্চয় হল, যদি ইসলামের প্রসার এখানে বেশি হয়ে যায় তাহলে মদিনায় যাওয়ার জন্য ওই সিরিয়ায় যাওয়ার জন্য তাদের সমস্যা হয়ে যাবে। অর্থাৎ মুসলমানদের সংখ্যা যদি বেশি হয়ে যায় বা তাদের শক্তি যদি বেশি হয় তাহলে মক্কা কুরাইশদের বাণিজ্য করার পথ রুদ্ধ হয়ে যাবে, ফলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য তারা দেখল যে প্রথমেই যদি ইসলামটাকে ধ্বংস করে না দেওয়া হয় তাহলে অর্থনৈতিকভাবে তারা মঙ্গ হয়ে পড়বে। এরপর আমরা দেখব যে নাকলার খণ্ডযুদ্ধ, এখানে মক্কা কুরাইশরা তারা মদিনার উপকণ্ঠে বিভিন্ন সময় তারা ফসল জ্বালাই যেত, গরু ছাগল মেষ এগুলো তারা ধরে নিয়ে যেত, লুটপাট করত, বাড়িঘর জ্বালাই দিত, এইগুলো তারা অপকর্মে ব্যস্ত ছিল। ফলে এদেরকে গতিরোধ করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 সদস্য বিশিষ্ট একটা গোয়েন্দা টিম তৈরি করলেন। এই টিম সেখানে সবসময় পাহারারত থাকতো, খোঁজখবর রাখত, কিন্তু এরা কি করল, মক্কার একটা কাফেলা তারা যখন সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করে বাড়ি ফিরে আসছিল তাদেরকে হঠাৎ করে আক্রমণ করে ফেলে, বললে এখানে বেশ একটা খণ্ড যুদ্ধ হয়। এই যুদ্ধটাই আমরা দেখব বদরের যুদ্ধের আসলে মূল একটা কারণ। এছাড়া আমরা আরো দেখব যে এখানে তোমার আবু সুফিয়ানের যে মিথ্যাচার, আবু সুফিয়ান এখানে মিথ্যাচার করেছিল এটাই যে মদিনাবাসীরা মদিনার মুসলমানরা মক্কা যারা কাফেলা ব্যবসা করতে যায় সিরিয়ায় তাদেরকে আক্রমণ করেছে এবং তাদেরকে তাদের মক্কায় ফিরে যেতে দিচ্ছে না এবং তাদের যে ধন সম্পদ এইগুলো লুটপাট করে তারা তাদেরকে গতিরোধ করছে। এইটা একটা যে বিভ্রান্তিকর তথ্য তিনি মক্কার কাফেলার উত্তরে ছড়াই দিয়েছিলেন। ফলে এখানে আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে তারা মহানবীকে আক্রমণ করার জন্য রওনা হলেন। এরপরে দেখা যাচ্ছে যে ঐশী মানিলাম শেষ মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যেহেতু মক্কার কুরাইশরা তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা 1000 সৈন্য নিয়ে মদিনার উপকণ্ঠে আসছে, তখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে এখন তাদের করণীয় কি। আল্লাহর তরফ থেকে ওহী আসলো যে যারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায় তোমরা তাদেরকে প্রতিরোধ করো, কোন রকমের সীমা লঙ্ঘন করবে না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। এইভাবে আমরা এবার দেখলাম যুদ্ধের বিভিন্ন কারণ। এবার আমরা দেখব যুদ্ধের ঘটনা কি হলো। এখানে আমরা দেখেছি যে মক্কার দক্ষিণ এবং পশ্চিম কর্নারে মদিনার উপকণ্ঠে প্রায় মদিনা থেকে 80 মাইল দূরে বদর প্রান্তে যখন আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্য নিয়ে তারা উপস্থিত হল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন মুসলিম সাহাবীদের নিয়ে তিনি তাদের মোকাবেলার জন্য রওনা হলেন। এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সৈন্যদের এমনভাবে অবস্থান দিতে বললেন যে যেখানে সূর্য ওঠার থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তাদের সৈন্যদের মুখে যাতে রোদের তাপ না লাগে এবং খাবার পানির ব্যবস্থার জন্য তিনি একটা নদীর ধারে অবস্থান নিলেন যাতে সৈন্যদের পানির অভাব না ঘটে। এইভাবেই তিনি সেখানে অবস্থান নিলেন। প্রথমে যুদ্ধের নিয়ম অনুসারে মল্লযুদ্ধ হয়, এই মল্লযুদ্ধে
কোরাইশদের পক্ষে সাইবা উদ্বা এবং অলেক বিন উদ্বা অংশ নেয় এবং মুসলমানদের পক্ষে হযরত হামজা হযরত আলী এবং আবু ওবাইদা অংশগ্রহণ করে। প্রথম মল্লযুদ্ধে কোরাইশরা সফলভাবে পরাজিত হয়। পরবর্তীকালে আবু জাহেলের নেতৃত্বে সমর যুদ্ধ হয়, শুরু হল তুমুল যুদ্ধ। এই যুদ্ধে কোরাইশরা শোষণীয়ভাবে মুসলমানদের কাছে পরাজয় বরণ করে। এরপরে আমরা যুদ্ধের ফলাফল কি হল এটা দেখব। যুদ্ধের ফলাফলে আমরা দেখব প্রথম সামরিক বিজয়। এর আগে মুসলমানরা কখনোই যে সম্মুখ সমরে যুদ্ধ করতে হবে এই জাতীয় অভিজ্ঞতা তাদের ছিল না। বদরের যুদ্ধে তারা অংশগ্রহণ করে এটাই তাদের জয়লাভ করলো এবং এটাই তাদের প্রথম বিজয় হিসাবে গণ্য হলো। মুসলমানেরা এখানে তারা এই যে প্রথম সামরিক যে বিজয় হলো এটা তাদের জন্য একটা গৌরবের ছিল, সম্মানের ছিল এবং এই বিজয়টা ছিল ইসলামের জন্য একটা মহাবিজয়। অর্থাৎ এখানে যদি মুসলমানেরা এই যুদ্ধে হেরে যেত তাহলে কি হতো, এই যুদ্ধে মুসলমানরা হেরে গেলে ইসলাম বিনষ্ট হয়ে যেত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে আল্লাহর যে উদ্দেশ্য এই উদ্দেশ্য সফল হতো না। এরপর আমরা দেখেছি যে ইসলামের মর্যাদা বৃদ্ধি, এই বিজয়ের ফলে ইসলামের প্রচুর পরিমাণে মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আগে ছিল ইসলামটা শুধুমাত্র আরব কেন্দ্রিক, অর্থাৎ মক্কা এবং মদিনা কেন্দ্রিক। পরবর্তীকালে যুদ্ধের ফলে যখন দেখা গেল মুসলমানরা জয়লাভ করল, তারপরে যুদ্ধটা আরব উপদ্বীপের অনেক অঞ্চলে ইসলামটা প্রসারিত লাভ করল, ফলে ইসলামের মর্যাদা দিনে দিনে এখানে বৃদ্ধি পেতে লাগলো। কুরাইশদের যে দম্ভ ছিল, কুরাইশদের দম্ভ ভঙ্গ, এখানে আমরা দেখব যে কুরাইশদের প্রচুর পরিমাণে দম্ভ ছিল। তারা মনে করছিল যে টোটাল আরব বিশ্ব আমাদের, আমরাই আমাদের নিয়ন্ত্রণ করবো, আমাদের উপরে কোনো ক্ষমতাধার ব্যক্তি নেই। এটা তাদের যে একটা অহংকার অহমিকা ছিল, আমরা দেখেছি বদরের যুদ্ধে তাদের সেই দম্ভ তাদের সেই অহমিকা এটা দৃশ্যত হয়ে যায় এবং তাদের যে এটা দম্ভটা ছিল এটা মিলন হয়ে যায়। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ক্ষমতা আরও বৃদ্ধি পায়। আমরা দেখেছি বদর যুদ্ধের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছেন। তিনি বিভিন্ন জায়গায় দূত প্রেরণ করেছেন এবং সেখানে ইসলাম প্রচারের জন্য সেখানে তিনি বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়েছেন। এইভাবে আমরা দেখেছি যে বদরের যুদ্ধে মুসলমানদের জয়লাভের ফলে প্রচুর পরিমাণে এখানে মুসলমানদের জয়ের পাল্লা ভারী হয়েছে। পক্ষান্তরে মক্কা কুরাইশদের যে দম্ভ ছিল তাদের যে অহংকার ছিল সেটা দুরস্বাদ হয়ে গেছে। এই যুদ্ধে আমরা দেখেছি যে কুরাইশদের পক্ষ থেকে 70 জন শহীদ হয়েছে, এই 70 জন মারা গেছে এবং মুসলমানদের পক্ষ থেকে এবং 70 জন সেখানে বন্দী হয়েছে। মুসলমানদের পক্ষে এখানে 14 জন সৈন্য শহীদ হয়েছে। যারা বন্দী হয়েছিল মহানবীলাম তাদেরকে প্রচুর পরিমাণে সম্মান দেখা হয়েছে এবং যারা ধনী ব্যক্তি ছিল যুদ্ধবন্দীদের মধ্যে তাদেরকে 4000 দিরহাম মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। যারা অর্থবিত্ত যাদের ছিল না তারা মুসলমানদের বিরুদ্ধে কোনো অস্ত্র ধারণ করবে না বা মুসলমানদের বিরুদ্ধাচারণ করবে না, এই অঙ্গীকার দিয়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়। এইভাবে আমরা দেখেছি যে 624 খ্রিস্টাব্দে যে বদর যুদ্ধ, এই যুদ্ধটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রকারের এখানে তিনি প্রস্তুতি ছিলেন না। তারপরেও যারা তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিল আল্লাহর নির্দেশে তিনি তাদেরকে প্রতিহত করে তাদেরকে কঠিন জবাব দিয়ে আজকে ইসলামটাকে তিনি রক্ষা করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃক প্রতিষ্ঠিত যে ইসলাম আল্লাহ প্রদত্ত এই ইসলামটা যে ধ্বংস করতে চাইছিল যারা, তারা তো ধ্বংস করতেই পারেনি, বরং এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে এবং আজকে ইসলামটা বিশ্বের প্রতিটা দেশেই কম বেশি একটা পার্সেন্টেজের মধ্যে এসে গেছে, 5%, 10%, 20%। এইভাবে প্রত্যেকটা দেশে এমন কোনো দেশ নেই যে সেখানে ইসলাম প্রসারিত নেই বা মুসলমান নেই। ফলে আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক যে প্রসারিত ইসলাম সেটা আজকে বিশ্বখ্যাত। এইভাবে আমরা দেখেছি বদর যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত তাহলে এই ইসলামটা আসলে প্রসার করা সম্ভব হতো না বা ইসলামটা বিশ্বে টিকে থাকতো না।
তাহলে আমরা আজকে বদর যুদ্ধ থেকে কি শিখলাম? আমরা বদর যুদ্ধ থেকে আসলে এই যুদ্ধের কি কি কারণ ছিল, এই যুদ্ধের ঘটনায় কি ঘটলো, এই যুদ্ধের ফলাফল কি হলো, এইগুলো আমরা মোটামুটি আজকে শিখলাম। তাহলে আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে সবাইকে শুভেচ্ছা জানাই, এখানে আমার ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ।